সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগের বাংলাদেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সমাবেশ এবং মানববন্ধন করেছে আওয়ামী লীগের জার্মানি শাখা বৃহস্পতিবার জার্মানির বন শহরে ফেলের প্রধান কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন হয়েছে এতে অংশ নেয় জার্মানি এবং নেদারল্যান্ডস আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সহ প্রবাসী বাংলাদেশিরা এ সময় অবিলম্বে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা বন্ধের দাবি জানান বক্তারা উল্লেখ্য সম্প্রতি র্যাব নিয়ে একটি তথ্যচিত্র সম্প্রচার করে ডয়েচেভেলে